হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ লোপা। আর আমি এই পুরো ভিডিওটা বেঙ্গলিতেই করব। এই ভিডিওটার একটাই পারপাস আর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যারা এমএ করছে, গ্র্যাজুয়েশন করছে ইংলিশ লিটারেচারের ওপর, আমি তাদেরকে হেল্প করার জন্য আমি এই ভিডিওটা করব। আর আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো থাকবে সেগুলো সব কিছুই এমএ অর গ্র্যাজুয়েশন সিলেবাস রিলেটেড, যে সমস্ত গল্প, প্রোজ, পোয়েট্রি এইসব থাকবে সেগুলো সামারি, ইনফরমেশন অর যা যা পসিবল ওখান থেকে কোয়েশ্চেন আনসার আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব সেই গল্পটা হচ্ছে উদারিং হাইটস। এটা একটা নভেল, আর এই নভেলটা লিখেছেন হচ্ছে এমিলি ব্রন্টে। এমিলি ব্রন্টে উনি এই একটাই নভেল লিখেছিলেন আর এই নভেলটার জন্য উনি ভীষণভাবে বিখ্যাত। উদারিং হাইটস এই নভেলটা কিন্তু ভীষণ বড় একটি নভেল, তো সেই জন্য আমি এই নভেলটিকে আমি ছোট ছোট কতগুলো পার্টে ভাগ করে তারপর তোমাদের গল্পটা শোনাব। ফার্স্টে জানিয়ে রাখি, উদারিং হাইটস গল্পটা একটা বাড়িকে কেন্দ্র করে, যেই বাড়িটার নামই হচ্ছে উদারিং হাইটস। যেমন আমাদের এখানে হয় না, কোনো বড় কোনো বাংলোর নাম, সাপোজ মুখার্জি ভিলা বা চক্রবর্তী ভিলা, এরকম অনেক থাকে। তো আমাদের এখানে যে সমস্ত বাড়ি হয় সেই বাড়িগুলোর তো একটা বেসিক্যালি একটা পার্টিকুলার নাম থাকে, মানে আমরা নাম দিয়ে থাকি, সেরকমভাবে ওই বাড়িটার নাম হচ্ছে উদারিং হাইটস। আর এই উদারিং হাইটস এই বাড়িটার মধ্যে কী ঘটনা ঘটেছিল, জেনারেশন ওয়াইজ কী তারা প্রবলেমের মধ্যে পড়েছিল, সেই সবটাই হচ্ছে এই গল্পটির মেইন এলিমেন্টস। আর উদারিং হাইটস জানার জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আরেকটা বাড়ি যেটা হচ্ছে উদারিং হাইটসের পাশেই সিচুয়েটেড ছিল বা অবস্থিত ছিল, সেই বাড়িটির নাম হচ্ছে থ্রাশ ক্রস গ্রেঞ্জ, যাকে আমরা ভিডিওতে বলো বা থ্রু ওভার দ্য স্টোরি আমরা বলবো যে থ্রু আউট দ্য স্টোরি আমরা এটাই বলবো যে এই গল্পটি মানে ওই বাড়িটির নাম হচ্ছে গ্রেঞ্জ। তো উদারিং হাইটস আর থ্রাশ ক্রস গ্রেঞ্জ এই দুটো বাড়ি নিয়েই হচ্ছে যে পোয়েট্রিটা, সেই পোয়েট্রিটার নাম হচ্ছে উদারিং হাইটস। তো এই তো গেল ইন্ট্রোডাকশন পার্ট। এবার আমাকে জানতে হবে যে এই পোয়েট্রিটা কীরকম প্যাটার্ন। এই পোয়েট্রিটা হচ্ছে একটা ন্যারেটিভ মোড, মানে একটা ন্যারেটিভ ভার্সন। এই পোয়েট্রিটার স্পিকার হচ্ছে একজন, তিনি হচ্ছেন নেলি ডেন বা এলেন ডেন। আর ইনি যাকে গল্পটি বলছেন তিনি হচ্ছেন লকউড। এই নেলি ডেন হচ্ছে উদারিং হাইটসের সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, আর লকউড হচ্ছে থ্রাশ ক্রস গ্রেঞ্জের টেনেন্ট, রেন্টে রয়েছে বা ভাড়া নিয়েছেন বাড়িটি। তো এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে যে নেলি ডেন কে ছিল আর লকউড কে ছিল। এবার আমাকে ঢুকতে হবে গল্পের আরো ভেতরে, যেখানে আরো সমস্ত ক্যারেক্টার্সরা রয়েছে। থ্রাশ ক্রস গ্রেঞ্জ আর উদারিং হাইটস এই দুটো বাড়ি, এবার এই দুটো বাড়িতে কারা কারা ছিল বা এই সমস্ত নিয়েই তো স্টোরিটা, তো আমাকে জানতে হবে কে কে মেম্বার ছিল বাড়িতে। উদারিং হাইটসের মেম্বার ছিল মিস্টার অ্যান্ড মিসেস আনশ, আর থ্রাশ ক্রস গ্রেঞ্জের মেম্বার ছিল মিস্টার অ্যান্ড মিসেস লিংটন। উদারিং হাইটসে মিস্টার অ্যান্ড মিসেস আনশ তাদের সন অ্যান্ড ডটারকে নিয়ে থাকতো, সন হচ্ছে হিন্ডলে আর ডটার হচ্ছে ক্যাথারাইন। আর থ্রাশ ক্রস গ্রেঞ্জে আছে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস লিংটন, তাদের ছেলে মেয়েকে নিয়ে ইজাবেলা আর এজগার লিংটন। এবার আমি আস্তে আস্তে গল্পের আরো ভেতরে ঢুকব। উদারিং হাইটসে মিস্টার অ্যান্ড মিসেস আনশ তার দুই ছেলে মেয়েকে নিয়ে একটা লাইফ লিড করছিল, ভীষণ হ্যাপিলি তারা লাইফ লিড করছিল। তো একদিন তারা প্ল্যান করে একটা জায়গায় ঘুরতে যায়, সেটা হচ্ছে লিভারপুল। তো ওরা যখন সেখানে ঘুরতে গেছিল, সেখানে ওরা গিয়ে দেখে যে একটা অরফ্যান, একজন একটা অনাথ আফ্রিকান বাচ্চা সেখানে ভীষণ মানে খারাপ সিচুয়েশনে পড়ে রয়েছে। তো সেই জিনিসটা দেখে মিস্টার অ্যান্ড মিসেস আনসার খুব মন খারাপ হয়ে যায় এবং তারা ভাবে যে তারা তো যথেষ্ট রিচ ফ্যামিলি, আর তারা এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তাদের কাছে রেখে লালন পালন করতেই পারে।
তাতে কোনো অসুবিধা হবে না তাদের। তো ওরা সেটা ভেবে সেই বাচ্চাটিকে নিয়ে উদারিং হাইটসে চলে আসে, মানে তাদের বাড়িতে ব্যাক করে। এবার এই যে বাচ্চাটিকে নিয়ে এলো, এ হচ্ছে গল্পের থার্ড ক্যারেক্টার। মানে এই গল্পে যে সমস্ত মেন মেন ক্যারেক্টারগুলো রয়েছে তার মধ্যে ওয়ান হচ্ছে হিনলে, টু হচ্ছে ক্যাথারাইন, থ্রি হচ্ছে এই দিস ক্যারেক্টার, মিন্স মানে যাকে নিয়ে এলো বাড়িতে তার নাম হচ্ছে হেথক্লিফ। পুরো গল্পটা জুড়ে এরই বেশি ইন্টারফিয়ারেন্স আছে, আর পুরো গল্পটা এর লাইফ হিস্ট্রি নিয়েই একটা রচিত হয়েছে। আর এই মিস্টার অ্যান্ড মিসেস আনশ আর মিস্টার অ্যান্ড মিসেস লিনটন, যাদের কথা আমি বললাম, তারা গল্পে আছে বটে কিন্তু খুব একটা বেশি ইন্টারফিয়ারেন্স নেই, তাই তাদেরকে আমি অতটা মেন ক্যারেক্টার হিসাবে আমি তাদের রাখতে পারছি না আর কি, বলতে পারছি না। তো যখন হেথক্লিফকে নিয়ে তারা বাড়িতে এলো, ব্যাপারটা ভীষণভাবে হিনলে মানে তাদের যে ছেলে ছিল তাকে ভীষণ হার্ট করে। তো সে তার একদমই ভালো লাগেনি যে একটা বাইরের ছেলে তার বাড়িতে এসে এরকমভাবে মানে বিশাল ব্যাপার, মানে বিশাল আতিথেয়তায় বড় হচ্ছে, তো এই জিনিসটা একদমই হিনলের ভালো লাগেনি। তো ও অকথ্য অত্যাচার চালাতো, মেন্টালি বলো ফিজিক্যালি বলো ভীষণ অত্যাচার চালাতো হেথক্লিফের ওপর। কিন্তু হেথক্লিফের সাথে আবার ক্যাথারাইনের একটা বিশাল ভালো সম্পর্ক ছিল, মানে তাদের মধ্যে একটা সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটাকে তুমি মানে ফার্স্টে ওটা ফ্রেন্ডশিপ ছিল কিন্তু গ্র্যাজুয়ালি ইট বিকামস আ লাভ। এই একটা তাদের মধ্যে একটা ভালোবাসা বা প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, কিন্তু এই সম্পর্কটা মানে হিনলে বলো বা তাদের সোসাইটিতে এই জিনিসটা খুব একটা যে ভীষণ মানে সম্মানজনক কিছু সেটা নয়। তো হিনলে হেথক্লিফের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করতে শুরু করলো, তো সেই জন্য মিস্টার অ্যান্ড মিসেস আনশ ভাবলো যে হিনলেকে পাঠিয়ে দেওয়া যাক, হস্টেলে পাঠিয়ে দেওয়া যাক, আর এখানে ক্যাথারাইন আর হেথক্লিফ বড় হোক। হিনলে চলে গেল, আর হিনলের অ্যাবসেন্সে ওদের যে লাভটা ছিল বা ফ্রেন্ডশিপটা ছিল ওটা আরও বেশি করে ইন্টিমেট হয়ে গেল, ভীষণ নিগুড় একটা সম্পর্কে তারা লিপ্ত হলো। কিন্তু তো যাই হোক, এবার মিস্টার অ্যান্ড মিসেস আনশ আনফর্চুনেটলি ওদের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আর এদের মৃত্যুর পরেই আবার হিনলে আবার বাড়িতে ব্যাক করে, মানে ও যে হস্টেলে চলে গেছিলো সেখান থেকে আবার ব্যাক করে। তো হিনলের ব্যাক করার সাথে সাথে আবার আর একটা অন্য একটা চ্যাপ্টার শুরু হয়, আর এই যে এই চ্যাপ্টারটা ভীষণভাবে একটা কষ্টের চ্যাপ্টার হেথক্লিফের জীবনে হয়ে দাঁড়ায়। তো এই ব্যাপারটা যখন হিনলে ব্যাক করে ওদের বাড়িতে, তখন হিনলে আবার হেথক্লিফের ওপর সেই আবার সেই অত্যাচার বলো বা আন্ডার এস্টিমেট বলো বা নানাবিধ সবসময় ইনসাল্ট করা, সবসময় আন্ডার এস্টিমেট করা, এইসব লেগেই থাকতো, সব করতো। আর ক্যাথারাইন ওকে ভালোবাসত, কিন্তু কিন্তু ক্যাথারাইন কোনোদিন ব্যাপারটা স্বীকার করেনি বা ওকে বিয়ে করতে চায়নি, বিকজ ও দেখলো যে যদি আমি বিয়ে করি তাহলে আমার সোসাইটি থেকে আমার কোনো অ্যাকসেপ্টেন্স আসবে না, আমাদের এই বিয়েকে বা আমাদের এই ম্যারেজ লাইফকে কেউ অ্যাকসেপ্টেন্স দেবে না। তো তো ক্যাথারাইন ভাবলো যে এই রিলেশনশিপটা এভাবেই মানে শেষ হয়ে যাক, আমি একটা অন্য রিলেশনশিপে যাই যেখানে আমি একটা খুব সুস্থভাবে থাকতে পারবো, একটা ভালো লাইফস্টাইল পাবো। তো সেই জন্য ক্যাথারাইন থ্রাশক্রস গ্রেঞ্জে মিস্টার অ্যান্ড মিসেস জানশ ছিল, আমি তো আমি আগেই বলেছিলাম, তাদের ছেলে এজগার লিনটনের সাথে বিবাহে লিপ্ত হয়। তো তাদের মধ্যে বিয়ে হয়, তাহলে বিয়ে হলো ক্যাথারাইন আর এজগার লিনটনের মধ্যে। আর হেথক্লিফের কাছে এই ব্যাপারটা ভীষণ হার্টিং, সে ভাবলো যে আমাকেও এত ভালোবাসতো কিন্তু আমাকেও ভুলে গিয়ে আমার সাথেও বিয়ে না করে ও আর একজনকে বিয়ে করলো। তো এই বিষয়টা হেথক্লিফকে ভীষণভাবে হার্ট করে, আর হেথক্লিফ তাই জন্য আর এই বাড়িতে থাকলো না, ও এখান থেকে চলে গেল, অনেক দূরে চলে গেল। এবার দেখাচ্ছে নেক্সট পার্টে আমি আসছি, এই পার্টে দেখাচ্ছে যে হেথক্লিফ আবার ব্যাক করে, আর একটা লং ইয়ার্স একটা লং টাইমের একটা গ্যাপ ছিল, এটা 3 বছরের একটা গ্যাপ ছিল। 3 বছর পরে যখন আবার উদারিং হাইটসে ব্যাক করে তখন দেখাচ্ছে যে হেথক্লিফ কিন্তু ফিনান্সিয়ালি অনেকটাই ডেভেলপড, ও নিজেকে অনেকটাই বেশি সমৃদ্ধ করতে পেরেছে, নিজেকে অনেকটাই বেশি একটা পোটেনশিয়াল ক্যারেক্টারে পরিণত করতে পেরেছে। আর মানে আগে যে হেথক্লিফের সাথে ক্যাথারাইন মানে ছিল সম্পর্কে লিপ্ত, সেই হেথক্লিফের থেকে হেথক্লিফ অনেকটাই আলাদা,
কারণ এই হেথক্লিফের মধ্যে একটা হার্শ মেন্টালিটি চলে এসেছে, যেটা আগের হেথক্লিফের মধ্যে ছিল না। আগের হেথক্লিফ ভীষণ ভীষণ সফট ছিল, ভীষণ ইমোশনাল ছিল, কিন্তু এই হেথক্লিফের মধ্যে একটা রিভেঞ্জ মোটিভ চলে এসেছে। কেন রিভেঞ্জ মোটিভ চলে এসেছে সেটা তোমরা বুঝতেই পারছো, যে ক্যাথারাইন ওকে রিজেক্ট করেছিল এই সমাজের জন্য, এই সমাজ ওদের এই ভালোবাসাটিকে মেনে নেবে না বলে ক্যাথারাইন ওকে রিজেক্ট করেছিল, আর সেই জন্য ওর মধ্যে একটা রিভেঞ্জ মোটিভ চলে আসে। আর এই রিভেঞ্জ মোটিভটাই হচ্ছে অল ওভার দ্য স্টোরি একটা মেইন এলিমেন্টস, মানে পুরো স্টোরিটা ডেভেলপ করার পেছনে এই হেথক্লিফের মনে যে রিভেঞ্জ মোটিভটা এসেছিল সেটাই দায়ী। এবার এই পার্টে তো বুঝে নিলে যে হেথক্লিফ ব্যাক করেছে। এবার হেথক্লিফ ব্যাক করে ক্যাথারাইনের সঙ্গে মিট করতে যেত, কোথায় মিট করতে যেত, অবশ্যই ক্যাথারাইনের শ্বশুর বাড়িতে, যেখানে ক্যাথারাইন এজগার লিন্টনের সঙ্গে বাস করতো, থ্রাশ ক্রস গ্রেঞ্জে। সেখানে হেথক্লিফ মানে নিত্য নতুন বাহানা বানিয়ে তার কাছে দেখা করতে চলে যেত। কিন্তু এই বিষয়টা ভীষণভাবে দৃষ্টিকটু লাগে যে একটা ম্যারিড ওম্যানের কাছে তার এক্স বয়ফ্রেন্ড বলো বা এক্স লাভার বলো বা এক্স বিলাভড বলো, সে এসে মিট করছে। ব্যাপারটা ক্যাথারাইনকেও যে খুব একটা মানে একটা খুব যে প্লেজার দিত তা কিন্তু নয়। ক্যাথারাইন এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ওর খারাপই লাগতো যে ও এখন ম্যারিড, আর ও এখন এজগার লিংটনের অ্যাবসেন্সে বলো বা এজগার লিংটনের প্রেজেন্সে বলো হেথক্লিফের সঙ্গে মিট করা, এই বিষয়টাও একদমই ঠিক ভালো লাগছে না ওর। তো ও না করতো, আই মিন ক্যাথারাইন হেথক্লিফকে ভীষণভাবে না করতে, তুমি এভাবে এসো না, আমার খুব প্রবলেম হয়, আমি এইভাবে একটা ম্যারিটাল লাইফ কাটাচ্ছি যেখানে আমার সোল আমি কাউকে দিয়েছি, মানে সোল ইজ ডেডিকেটেড টু সামওয়ান এলস মিন্স হেথক্লিফ, অ্যান্ড মাই বডি ইজ ডেডিকেটেড টু সামওয়ান এলস দ্যাট ইজ এজগার লিংটন। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, মানে মন একজনের কাছে আর আমি থাকছি আর একজনের সাথে, এই বিষয়টা আমাকে ভীষণ টর্মেন্ট করে, ভীষণ কষ্ট দেয়। তো আমি আমি পারবো না, আমি এভাবে আমি আমার ম্যারিটাল লাইফটাকে কাটাতে পারবো না, তো তুমি আমার কাছে আর মিট করতে এসো না। কিন্তু হেথক্লিফ কোনো কথাই শুনবে না, ও যাবেই ক্যাথারিনের সঙ্গে মিট করতে। তো ক্যাথারিনের সঙ্গে যখন মিট করতে যেত তখন ওর সাথে ইজাবেলার দেখা হলো। এই ইজাবেলাকে আমি আগেই বলে দিয়েছি, ইজাবেলা হচ্ছে এজগার লিন্টনের সিস্টার, মানে হচ্ছে ক্যাথারাইনের সিস্টার ইন ল। তো তার সাথে দেখা হয়, তাকে দেখা হওয়ার পর হেথক্লিফের ভীষণ ভালো লাগে, আর ও ভাবে যে যদি ক্যাথারাইন একটা অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারে তাহলে আমিও একটা ম্যারিটাল লাইফ স্টার্ট করতেই পারি সেটা আরেকজনের সাথে। কিন্তু এই ওর যে এই যে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করার পেছনে কিন্তু পুরোটাই যে লাভ রিলেশনশিপ বা পুরোটাই যে একটা ইনোসেন্ট মেন্টালিটি ছিল সেটা কিন্তু কখনোই নয়। হেথক্লিফ সবসময় চেয়েছিল যে ক্যাথারাইনের মনে কষ্ট দিতে, ইজাবেলার সঙ্গে বিয়ে করে বা ইজাবেলাকে টর্চার করে এজগার লিন্টনকে কষ্ট দিতে, যাতে এজগার লিন্টন বুঝতে পারে যে ক্যাথারাইনকে বিয়ে করা ওর ঠিক হয়নি। মানে যেভাবে হোক একটা রিভেঞ্জ মোটিভ ওর মধ্যে চলে এসেছিল, আর এই রিভেঞ্জ মোটিভের জন্য ও পুরো মানে রিভেঞ্জ নেয়ার জন্য পুরো অন্ধ হয়ে গেছিল। তো সেই জন্য ও চেয়েছিল যে যাতে ও ইজাবেলাকে বিয়ে করতে পারে। তো ইজাবেলাকে তো বিয়ে করে নেয়, আর ক্যাথারাইনের এই বিয়েতে যে খুব মানে আপত্তি ছিল না তা নয়, ক্যাথারাইন অনেক আপত্তি করেছিল, ইজাবেলাকে অনেক বুঝিয়েছিল যে হেথক্লিফ তোমাকে ভালোবেসে বিয়ে করছে না, ও কিন্তু বিয়ে করছে তোমার প্রপার্টি দেখে, তোমার ফ্যামিলি স্ট্যাটাস দেখে তোমাকে বিয়ে করছে, কারণ ওকে আমরা সবাই আমাদের সমাজ থেকে বহিষ্কার করতে চেয়েছিলাম, কারণ ও একটা ব্ল্যাক মুর, মিন্স ও একটা আফ্রিকান পিপল, ও আমাদের সমাজের সঙ্গে যায় না, আর আজকে ও তোমার সাথে বিয়ে করতে চাইছে তার একটাই কারণ, ও চাইছে যে আমাদের সমাজে ও পুনর্স্থাপিত হতে। তো তুমি ওর সাথে বিয়ে করো না, ওর কিন্তু বিয়ে করার পেছনে অন্য উদ্দেশ্য আছে। কিন্তু ইজাবেলা বুঝতে নারাজ, ইজাবেলা হেথক্লিফকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছিল, তো ইজাবেলা হেথক্লিফের সঙ্গে বিয়ে করে। এই পার্টে আমি এতটুকু বললাম। এবার একটা নতুন পার্ট শুরু হয়, এবার আমি বলবো হেথক্লিফ আর ইজাবেলার মধ্যে সম্পর্ক কেমন ছিল। হেথক্লিফ আর ইজাবেলার মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো ছিল না। হেথক্লিফ কিন্তু ইজাবেলাকে প্রচণ্ড টর্চার করতো, প্রচণ্ড অকথ্য টর্চার করতো, এতটাই টর্চার করতো যে ইজাবেলা যখন প্রেগনেন্ট হয় তখন ইজাবেলা চেয়েছিল যাতে ও মানে সন্তান প্রসব করবে আর সেখানে হেথক্লিফ থাকবে না, মানে ও সুষ্ঠুভাবে একটা সন্তান প্রসব করতে চেয়েছিল। তো সেই জন্য ও সিক্রেটলি লন্ডন চলে যায়, সিক্রেটলি লন্ডন চলে যায়, আর লন্ডনে গিয়ে
সন্তান প্রসব করে আর তারপরেও মারা যায়, ইজাবেলা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। তো ইজাবেলার হেথক্লিফের যে সন্তানটি হয় সে হচ্ছে লিন্টন, তার নাম হচ্ছে লিন্টন। তো লিন্টন লন্ডনে ছিল, তো এজগার লিন্টন জানতে পারে, এজগার লিন্টন, আমি আগেই বলেছি এজগার লিন্টনের সাথে ইজাবেলার কি সম্পর্ক ছিল, তো সেই অনুযায়ী লিন্টন লিন্টন এজগার লিন্টনের কে হবে বুঝতেই পারছো, লিন্টন এজগার লিন্টনের ভাগ্নে হচ্ছে সম্পর্কে, বোনের ছেলে। তো ও জানতে পেরে লন্ডন থেকে ওকে নিয়ে আসে, দিয়ে নিয়ে এসে নিজের কাছে রাখে। উইদিন দিস মেন টাইম মানে এইটুকু সময়ের মধ্যে কি হয়ে যায়, ক্যাথারাইনের সঙ্গে এজগার লিন্টনের সম্পর্ক তো বেশ ভালোই চলছিল, আর ক্যাথারাইন প্রেগনেন্ট হয় আর ক্যাথারাইন একটি মেয়ে সন্তানের জন্ম দেয় যে হচ্ছে ক্যাথি। ক্যাথারাইনের মেয়ে হচ্ছে ক্যাথি, আর ক্যাথিকে জন্ম দিতে গিয়ে ক্যাথারাইন মারা যায়। তো এজগার লিন্টনের কাছে ক্যাথি তো অবশ্যই বড় হচ্ছিল, তার সাথেও বড় হচ্ছিল হচ্ছে লিন্টন, মানে ইজাবেলার ছেলে। এবার লিন্টন এজগার লিন্টনের কাছে বড় হচ্ছে এই খবরটা যখন যায় হেথক্লিফের কানে, তখন হেথক্লিফ আর মানে লিন্টনকে আর এজগার লিন্টনের কাছে বড় হতে দিতে একদম নারাজ। ও বলছে এটা আমার বাচ্চা, আমার সন্তান, এটা আমার অধিকার, আমি ওকে নিয়ে যাব। কিন্তু এজগার লিন্টন বলে তুমি তো ওকে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলবে, তার থেকেও আমার কাছেই থাকুক। তো যেভাবে হোক এজগার লিন্টনের কাছ থেকে হেথক্লিফ ওর বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে চলে যায় এবং লিন্টনকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখে। প্রসঙ্গত আমাকে আরেকটা কথা এখানে বলতে হবে, এখানে অনেকগুলো রিলেশনশিপ, অনেকগুলো ক্যারেক্টার্স না করেসপন্ডেন্সলি একসাথে চলছে, তো অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে, তো আমাকে এই পার্ট থেকে ওই পার্ট, এই পার্ট থেকে সেই পার্ট একটু মানে গুছিয়ে বলতে হচ্ছে, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তো এই ঘটনার মধ্যে দেখাচ্ছে যে হিনলে, মানে হিনলে কে ছিল তো বুঝতেই পারছো, উদারিং হাইটসে আরেকজন মেম্বার মানে ক্যাথারাইনের দাদা, হিনলে আবার আরেকজন ফ্রেঞ্চ লেডিকে বিয়ে করে। তো ফ্রেঞ্চ লেডিকে বিয়ে করে এবং তাদের সন্তান হয়, এবং সেই সন্তান, সেই ছেলেটির নাম হচ্ছে হেরেটন। তো হিনলে আর হেরেটন আর হেথক্লিফ এই তিনজন উদারিং হাইটসে তখন ছিল, যেহেতু আর কোনো মেম্বার্স ছিল না, এই মেম্বার্সরা থাকতো আর আর সমস্ত মেম্বার্স মারা গেছিল। মিস্টার অ্যান্ড মিসেস আনশো তো আগেই মারা গেছে আর ক্যাথারিন মারা গেছে সন্তান প্রসব করতে গিয়ে। আর একজন ছিল মেম্বার, সে হচ্ছে নেলিডেন বা এলেনডেন বা হচ্ছে ওদের মেড সার্ভেন্ট। তো এইভাবে চলছিল ওদের লাইফস্টাইল। তো হিন্ডলেকে, মানে হিন্ডলে সারা জীবন ধরে বা ছোটবেলা থেকে যেভাবে হেথক্লিফের ওপর অত্যাচার করে গেছে, সে জিনিসটা হেথক্লিফকে ভীষণভাবে কষ্ট দেয়। তো কষ্ট দেয় বলে হেথক্লিফ চেয়েছিল যে সবসময় যাতে একটা রিভেঞ্জ নিতে পারে। তো আলটিমেটলি সেই সুযোগটি উপস্থাপিত হয়। কিভাবে উপস্থাপিত হয়? ও হিনলেকে গ্যাম্বলিং আর ওয়াইন মানে হচ্ছে জোয়া আর মদের মধ্যে আসক্ত করে দেয় এবং এমন একটা মানে পার্সনে পরিণত করে যে পার্সন ভীষণভাবে হেথক্লিফের ওপর ডিপেন্ডেন্ট, মানে হেথক্লিফকে ছাড়া ছাড়া তার একদমই চলবে না, এরম একটা পার্সনে সে পরিণত হয়ে যায়। আস্তে আস্তে ভীষণ খারাপ অবস্থা, মদ, নেশা, জোয়া এইসবের মধ্যে থাকতে থাকতে একদিন হিনলে মারা যায়। তো হিনলে মারা যাওয়ার পর হিনলের যে সন্তান হেরেটন হেথক্লিফের সাথেই থাকতো আর লিন্টনও থাকতো। হিনলের সঙ্গে হেথক্লিফের একটা অন্যরকম সম্পর্ক ছিল, যদিও হিনলেকে ও একদম সহ্য করতে পারতো না, হিনলেকে যেভাবে হোক একেবারে যাকে বলে পুরো মাটিতে মিশিয়েই ব্যাপার মারলো। হিনলের অত অহংকার, অত মানে সবসময় যে হেথক্লিফকে ও ব্ল্যাক মুর বলে ওকে সবসময় যে আন্ডার এস্টিমেট করতো, সব সব কিছু যখন ওর রিভেঞ্জ নেওয়া হয়ে গেল তখন তো ও মানে মারা যায় হেথক্লিফের, মানে হেথক্লিফের সাথে তখন থাকলো হচ্ছে হেরেটন, মানে হচ্ছে হিনলের ছেলে। কিন্তু যদিও বাবার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু ছেলেটির সাথে কিন্তু হেথক্লিফের খুব ভালো সম্পর্ক ছিল। হেথক্লিফ হেরেটনকে ভালোবাসত, কিন্তু টর্চার কিছু করতো না, মারধরও করতো না, কিন্তু ছেলেটিকে পড়াশোনা করাতো না বা মানে একদম পড়াশোনা করাতো না, বাড়িতে রেখে দিত, কিন্তু যে খুব অত্যাচার করছে বা খুব মারধর করছে সেটাও না, কিন্তু প্রপার এডুকেশনের মধ্যে ছেলেটিকে একদমই মানে ওই সিস্টেমের মধ্যে পাঠায়নি। এটা কেন করেনি, হয়তো তার তার পেছনেও একটা রিভেঞ্জ মোটিভ ছিল, কেননা
হিন্ডলের প্রচন্ড অহংকার ছিল নিজস্ব এডুকেশন নিয়ে, নিজস্ব সোসাইটি নিয়ে, সোশ্যাল নর্মস নিয়ে, সোশ্যাল কাস্টম নিয়ে হিন্ডলের প্রচন্ড অহংকার ছিল, আর সেই অহংকারটাই হয়তো হেথক্লিফকে এই রিভেঞ্জ মোটিভে নিয়ে যেতে পেরেছে, আর সেজন্য হয়তো হেথক্লিফ আর ওর বাচ্চাটিকে, আই মিন হেরাটনকে, আর কোনো রকম এডুকেশনাল কোনো সিস্টেমের মধ্যে দিয়ে আর পাঠায়নি। কিন্তু লিনটনের সাথে খুব একটা যে ভালো সম্পর্ক ছিল সেটা আমি বলবো না, লিনটনের সাথে কিন্তু